ফাতেমা হুজুরের মায়ের নাম কি? আম্মাজান, খাদিজা। আহা, আহা, রাসূলুল্লাহ রাতের বেলায় আম্মাজানের কবরের ধারে গিয়ে খুব কাঁদছে আম্মাজান। আয়েশা বলে, রাসূলুল্লাহ নেই, নেই। আম্মাজান আয়েশা বলে, আমি খুঁজতে 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 দেখছি রাসূলুল্লাহ কোথায়। খুঁজে 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 গিয়ে দেখলাম জান্নাতুল মুআল্লাহ, রাসূলুল্লাহ খাদিজা হুজুরের কবরের পাশে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছে, অঝোর নয়নে, অঝোর নয়নে কাঁদছে। কিছুক্ষণ রাসূলুল্লাহ যখন বেরিয়ে চললেন, আম্মাজান আয়েশা বলছে, আমি রাসূল বললাম, রাসূল, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো বুড়ি, 40 বছরের বুড়ি, আমি বিয়ে করেছিলেন, তা আপনার কুমারী, কুমারী মেয়ে, মানে ওয়াইফ আছে, স্ত্রী আছে, বিবি আছে, সুন্দর সুন্দর দেখতে বিবি আছে, স্ত্রী আছে, তবে খাদিজা না এত কানেন কেন? আম্মাজান, আমি না, আমি যা, আম্মাজান আয়েশা হুজুর বলছে, রাসূলুল্লাহ গোটা শরীরটা লাল হয়ে গেছে। আয়েশা, শুনে রেখে দাও, তোমরা আমার সুখের সাথী, আমার খাদিজা হলো আমার দুঃখের সাথী। আমি খাদিজাকে জীবনেও ভুলতে পারিনি, মরণের মতো ভুলতে পারবো নি, এমনকি কিয়ামতের ময়দানেও ভুলতে পারবো নি। জোরে বলো, আমার আয়েশা বলছে, ওই দিনের পর থেকে আমি দেখছি, যখন আমি খাদিজার কথা বলেছিলাম, রাসূলুল্লাহ চেহারা রাগে 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 পুরো শরীর লাল হয়ে কসম খাড়া করা হয়েছিল, আমি আয়েশা আমার জীবনের দ্বিতীয়বার আমি খাদিজা হুজুরের কথা আমি আর দ্বিতীয়বার আমার নবীকে বলিনি। আমি সেদিন ভেবে নিয়েছিলাম, যতই আমি আয়েশা হই, যতই আমি দেখতে সুন্দরী, রাসূলুল্লাহর কাছে খাদিজা খাদিজাই। জোরে বলে, ভাবছেন রাসূল বলছে, আমার ফাতেমার বিয়েটা অনেক দূরে দিয়ে দিয়েছি, কেউ আছো যে ফাতেমা ওই আমার ঘরের পাশে, তার ঘর আছে, ঘরটা অল্টারনেট করবে? একজন সাহাবজ হাত তুলে, ইয়া রাসূলুল্লাহ আমি আছি। জোরে বলে, সুবহানাল্লাহ, আমি আছি আপনার ঘরের পাশের ঘরটা, আপনার ঘরের পাশের ঘরটা আমার, আমি আমার ঘরটা আপনার ফাতেমাকে দিলাম, আর আলীর ঘরটা আপনি আমাকে দিয়ে দেন। রাসূলুল্লাহ জড়িয়ে ধরে বলেছিল, বাবা সাহাবা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, মাইদানে মাহশারে কিয়ামত হয়ে যাবে, জান্নাতে যখন যাব, তুমি আর আমি জান্নাতের ভিতরে একই জায়গায় আমার আল্লাহ ঘর দিয়ে দেবে। জোরে বল, রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে তার পাশে এক জায়গা আছে, যে জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। কি নাম? রিয়াজুল জান্নাত। দূরে কার নামাজ পড়ে, কেউ চার রাকাত পড়ে, কেউ তাসবিহ তিলাওয়াত করে, কেউ কাঁদা কাটা করে, ওই জায়গায় নামাজ পড়া মানে আপনি ভাববেন আপনি আপনি নিজের জান্নাতে নামাজ পড়ছেন। রিয়াজুল জান্নাত, মক্কা জমিন থেকে রাসূলুল্লাহ মদিনা জমিনে চলে গেলেন, মক্কা যত সাহাবা হুজুরা মদিনা জমিনে গেছে, মদিনার তখন আবহাওয়া খুব খারাপ, একদম বাজে আবহাওয়া, খুব খারাপ আবহাওয়া, মক্কার মানুষের আবহাওয়াটা সুটেবেল হচ্ছে, সব বিমারি পড়ে যাচ্ছে। সাহাবা জিনের হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার আবহাওয়ার সাথে আমাদের আবহাওয়া মিলছে না, আমাদের শরীর খারাপ হয়ে যাবে, এভাবে কি করে কি হবে? রাসূলুল্লাহ মনটা খুব দুঃখের সাথে বসে আছে, জিবরাইল আমিন আছে হাজির, রাসূল বলল, জিবরাইল, এটা আবহাওয়ার সাথে সাহাবাদের শরীর এক দেশে শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি হবে যাও দেখি। হাজ জিবরাইল আমিন আমার আল্লাহ বলেন, যাও জান্নাতের ভিতরে যাও, কিছু মাটি নিয়ে এসো, রাসূলুল্লাহকে গিয়ে বলবে এই মাটিটা জমিনে ছড়াতে বলেছি, যাও যাও এই মাটিটা জমিনে ছড়িয়ে দিও, মাইটাকে দিয়ে রিয়াজুল জান্নাত যে জায়গাতে ওই জায়গাটা ছড়িয়ে দাও, ছড়াবার পর থেকে মদিনার সে আবহাওয়াটাকে আমার আল্লাহ পাল্টে দিয়ে সমস্ত সাহাবাদের বিমারীকে আল্লাহ সেবা করে দিয়েছিলেন। জোরে বল, এখনো পর্যন্ত মদিনা শরীফে যারা হজে যায়, যার বিমারি হয়, মদিনা শরীফে গিয়ে যার বিমারি হয় তার কপালটা ভালো জানবে। হজের ময়দান আরাফাতের দিন
আসরের থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া চাওয়ার টাইম, লক্ষ 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 মানুষ আল্লাহর দরবারে হাত তুলে হাত তুলে কাঁধে দোয়া চায়। ওই সময় যদি আল্লাহ পানি দেয়, জানবেন আপনার হজটা কবুলের আলামত। জোরে বলো, পানি হয়, হাজি সাহেব পাগল হয়ে যায়। যারা হাজি সাহেব জানবেন পাগলের মতো হাউ হাউ করে, কেউ কাঁদতে কাঁদতে এইভাবে দাঁড়িয়ে আছে, কেউ কাঁদতে কাঁদতে বেহুশে পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে, কেউ শুয়ে আছে, পাগল। আরাফাতের ময়দান কিয়ামতের ময়দান। নবী আমার ডাক দিয়ে বলেছে, বাবা সাহেব বড় শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দান আল্লাহ পাক আমায় হাজির করেছে। এই আরাফাতের ময়দানটা বলে একটা ময়দান, এই ময়দানটা হলো কিয়ামতের ময়দান। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফাতের ময়দানটা এমন একটা ময়দান, ও বাবা সাহেব বড় শুনে রেখে দাও, এই আরাফাতের ময়দান যখন সবুজ হয়ে যাবে, এই আরাফাতের ময়দানের গাছপালা জন্মে যাবে, এই আরাফাতের ময়দানে ঘাস জন্মে যাবে, এই আরাফাতের ময়দানে সবুজ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত আল্লাহ পাক নিকটে হাজির করে দেবে। চোদ্দশো বছর আগে রাসূল বলেছে, আজ থেকে চোদ্দশো বছর আগে বলেছে আরাফাতের ময়দান সবুজ হয়ে যাবে কিয়ামত। আপনি এখন যান গোটা আরাফাতের ময়দানে সবুজ, লক্ষ 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 গাছ, লাখ লাখ গাছ। আমি আমার কথা বলি, এবারে গিয়ে আমি গাছগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছিলাম, আমার মনে মনে বলছিলাম চোদ্দশো বছরে রাসূলুল্লাহ বলে গেছে আরাফাতের ময়দান সবুজ হবে, আরাফাতের ময়দানে সবুজ হবে কিয়ামত সামনে। আজকে আরাফাতের ময়দানে সবুজ হয়েছে, তার মানে চোদ্দশো বছর আগে আমার রাসূলুল্লাহ কথাকে আমার আল্লাহ সত্য বানিয়ে দিয়েছে। জোরে বলে, নবী যা বলেছে সত্য বলেছে, যেটা বলে সেটাই হবে। মোবাইল খুলে দেখেন পাকিস্তান বলে একটা দেশ আছে না, জোরে বলে আছে না না, ওখানে একটা ইমাম মেহেদি বেরিয়েছে, দেখেন কি নাম, নাম কি, বলেন মোহাম্মদ কাসেম, মোহাম্মদ মোহাম্মদ বিন কাসেম, সম্পূর্ণ বুঝো একটা মুখে দাঁড়ি নেই কিছু নেই, পুরো চাচা প্যান্ট শার্ট পরে ঘোরাচ্ছে, কোটি কোটি লোক তার ভক্ত, কোটি কোটি লোক তার ভক্ত। আবু জেহেল ভক্ত ছিল কথা বলেন এখন রে বাবা, আরে ভক্ত ছিল বলে এখন তো আছে তারা, উদবা উতাইবা সাইবা আবু লাহাবের ভক্ত ছিল কথা বলেন এখন আছে বলে তো এখনো আছে তারা, না থাকতো থাকতেই না, রাসূলুল্লাহ ভক্ত ছিল, ভক্ত ছিল বলে আমরা আছি। যদি বলবেন না সুবহানাল্লাহ, কোটি কোটি ভক্ত। ইমাম মেহেদি দাবি করছে, নবী আমার ডাক দিয়ে বলছে বাবা সাহেব বড় শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদি যে হবে তার বাপের নাম হবে আব্দুল্লাহ, ইমাম মেহেদি যে হবে তার মায়ের নাম হবে আমিনা, ইমাম মেহেদি যে হবে তার নাম হবে মোহাম্মদ, ও বাবা সাহেব বড় শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইমাম মেহেদি যে হবে আমার আল্লাহ পাক তাশরা দামা সুরাত আল্লাহ একই দেবে, তার মায়ের নাম হবে, তার নাম হবে মোহাম্মদ, সে মক্কা মদিনার জমিন থেকে জাহির হবে। জোরে বলবেন না, তার চেহারা আর আমি মোহাম্মদ, আমার চেহারা লেখ মোবাইল খুলে রাখেন ইমাম মেহেদি পুরো বুঝো, পুরো কথা বলেন না, পুরো বুঝো, বুঝতে পারছেন? আরে দাঁড়ি চাচা উনি কি ইমাম মেহেদি, রাসূল বলে গেল যে ইমাম মেহেদি হবে তার চেহারা আমার চেহারা এক হবে, তাহলে আমার রাসূল লাগে দাঁড়ি চাচা ছিল? জোরে বলবেন না, নওজিবুল্লাহ বেড়াচ্ছে, শুট করে বেড়াচ্ছে, শার্ট পরে বেড়াচ্ছে,
রসগোল্লা কি টাইপ হতো নাকি? জোরে বলবেন না নৌজিবিল্লাহ। খুব সাবধান, খুব সাবধান। ইমানগুলোকে খাবার রাস্তা, ইমান আমল যা আছে, যা তো আছে বলা কাজ নেই, বা যতটুকু আছে সেগুলো কি করা ধান্দা বলো? খাওয়ার ধান্দা, পিপের রস ফেলেছে, পিপের টুকটুক করে খাচ্ছে, তুমি ভাবছো পিপের কতটুকু খাবে? রস তো অনেক আছে, পিপড়ে কতটুকু খাবে দেখবে, কিছুক্ষণ পরে দেখবে বাটা খেয়েছে আর সাথে বলে গেছে তোমার পাটি খালি হয়ে গেছে। দেখবে পিপড়ে রস ফেললো খালি হলো। রসুল বলে গেছে মক্কা মদিনা জমে পানি বেশি বেশি হবে, কিয়ামত সামনে হাজির হবে। এবারে মক্কা শরীফে গিয়েছি, পাঁচ দিন ছিলাম, পাঁচ দিন ছিলাম, চার দিন পানি হয়েছে। সে পানির কোনো ব্রেক নেই ভাই, এখানে কি পানি? মাথাফের ভিতরে, মাথাফের ভিতরে এতটা পানি, মোবাইল গুলো খুলে দেখেন, এতটা পানি মাথাফের ভিতরে। রাসূল বলেছে যখন এখানে বেশি বেশি পানি হবে কিয়ামত, আমি যুবকদের কথা বলবো, এই কিয়ামত কিয়ামত শুনছি 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 শুনছি, দেখবেন যে বাঘ আসছে বাঘ আসছে। একদিন সত্যি হঠাৎ করে চলে এসে সেদিন আর কেউ যায় নাই, এই কিয়ামত শুনে হঠাৎ দেখবেন কিয়ামত শুরু হবে। এমনি বুজুর্গদের কওল আছে, আল্লাহর ওলি মাহবুবদের বুজুর্গদের কওল আছে, হিন্দুস্তানটা ভেঙে টুকরো টুকরো হবে। তারপরে গজওয়াতুল হিন্দ হবে, আপনি খবর নেন মণিপুরের পাশে সাতটা রাজ্য, কটা রাজ্য জোরে বলেন, জোরে বলেন, সাতটা রাজ্য আলাদা হবে বলছে, এটা হবে হবে, অত সহজ নয় আপনি। আল্লাহ আমাদের কবুল, আল্লাহ আমাদের। অনেকে বলে রসুল্লাহ দরবারে গেছে, দরজা খুলে ভেতরে ঢুকে মক্কা মদিনা শরীফ ইমামের উপস্থিতিতে রসুল্লাহর মাজারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামও করা হয়, মোনাজাতও করা হয়। জোরে বলে সময় আছে, আমি নিজে করেছি, আমি নিজে করেছি, চারটে পাশে সাক্ষী রেখে দিয়েছি, নিজে করেছি। ফুরফুরা দরবারে দাদা হুজুরের মাহফিলে জানতো, মাগরিবের পর ইশার পরে লোকজনের চাপে হালকা হয়, তাই তো বেশি হয়। আচ্ছা ওই সময় মোনা সাহেব ছোট হুজুরের মাজারে, দাদা হুজুরের মাজারে গিয়ে লম্বা একটা মোনা ধরে আড়াই ঘন্টা ধরে, লোকজন অনেক জমবে না কম জমবে বলেন, বলো কথা বলেন, বাস্তবে বলবেন তো কি বলছি, হাজার হাজার লোক জমবে না জমবে, মনে আজ করেই যাচ্ছে, লোকের চাপ বাড়বে না কমবে, লোকের কষ্ট হবে না সুবিধা হবে, লোকের কষ্ট হবে। আমি কি বলে এ মশাই, এবার মনে আজকে বন্ধ করেন, অনেকক্ষণ হয়ে গেছে লোকের চাপে কষ্ট হচ্ছে, বলবো না বলবো, আমি বলা মানে কি আমি মনে আজকে বিরোধী হয়ে গেলাম? জানা আছে দাদা হুজুরের মা ফিরে মোনাজাত করতে গিয়ে আসামের কটা মানুষ ইন্তেকাল করলো এক বছর, জানা আছে আপনাদের, জানেন? মক্কা শরীফ কিছুদিন আগে এই তারাহ ঠেলা ঠেলিতে কয়েকশো মানুষ মারা গেল, জানা আছে আপনার, আপনার জানা আছে? জামালাতে পাথর মারতে গিয়ে একটা হুড়ো হুড়িতে এগারোশো না বারোশো লোক এক বছর ইন্তেকাল করে, আপনার জানা আছে? এবছর হজের সময় সাত থেকে সাড়ে সাতশো লোক একটা মানে রিপোর্টে, আর একটা রিপোর্টে এগারোশো থেকে বারোশো লোক এবছরে হজে ইন্তেকাল করলো, আপনার জানা আছে? জানেন? হ্যাঁ, রসুল্লাহ দাদা আপনি যদি মাগরিবে পরে যান, আসরে পরে যান, ইশার পরে যান, ও তো আপনার দাঁড়াতে দেবেন, পুলিশ বার করতে দেবে, আপনি যান রসুল্লাহ দাদা, কখন যাবেন? রাত দুটোর পরে আপনি যান, আড়াইটার পরে যান, দেখবেন পুরো ফাঁকা, কিছু কিছু মানুষ যাচ্ছে ফাঁকা, আপনি গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে রাখ করেন না, আপনাকে কেউ কিছু বলবে না, ধরে বলবে সহজ, অত সহজ আছে। রসুল্লাহ যেখানে শুয়ে আছে ডান দিকে একটা জানালা আছে, যারা হাই সাহেব আছে তারা আমার কথা বুঝতে পারছে, পুরনো জানালা, যে জানালাটা বয়স হলো চোদ্দশো বছর, যেটা বলবেন না জানলা আছে। আমি গিয়ে দেখি জানলাটা আছে, বহুদিন থেকে ফলো করি, ঠিক উদ্ধার করতে পারে, এবার আমি উদ্ধার করলাম,
আর জানালা আছে। রাসূলুল্লাহ দুনিয়াতে বিদায়ে চলে গেলেন, আর ওই জানলা যে আছে ওই জায়গায় ঘর ছিল কার? আম্মা জান হযরত হাফসা হুজুরের ঘর, উমর ফারুক হুজুরের মেয়ে, উমর ফারুক হুজুরের মেয়ে। আর আম্মা জান আয়েশা কার মেয়ে? আবু বকর হুজুরের মেয়ে। তা ওই যে জানলা আছে ওইখানটা হচ্ছে ওই ঘরটা ছিল হাফসা হুজুরের ঘর। হুজুর ইন্তেকাল করলেন, আম্মা জান হাফসা ওইখানটা বসে ওই জানলার জানালাটা দিয়ে রাসূলুল্লাহকে সারা দিন রাত দেখত। হুজুরে বলেন, এটা বলা লিখছে একটা রিওয়ায়েত আছে, 11 দিন 11 দিন পানি পর্যন্ত হুজুর খায় নাই। জোরে বলেন, রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকত, কবর দিকে সারা দিন তাকিয়ে থাকত। আহা, সারা দিন তা তাকিয়ে থাকত। যখন মসজিদে নববী কোণে শেষে কাজ শুরু হলো, সব ঘরগুলো ভেঙে 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 বার করে দিচ্ছে, একটা ঘরে মাত্র আছে ওখানে। কার ঘর বললাম প্রথমে? বলেন বলেন, ফাতেমা হুজুরের ঘরে একটা ঘর আছে। এইখানটা ঘরটা আছে, ওনার কাছে খবর মাঝে হাফসা হুজুর খবর এলো যে হুজুর মসজিদের কাজ হবে, আপনি আপনার জায়গাটা দিয়ে দেন। আম্মা জান হাফসা বলল, না না না, আমি আমার জায়গা, এই জায়গা আমি দেবো না, এই জায়গায় বসে 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 আমি আমার রাসূলুল্লাহকে দেখি। জোরে বলো, এই জায়গায় আমি দেবো না, এই জায়গা আমি দেবো না। কেউ উমারে ফারুক হুজুরের এসে হাজির হয়ে গেল, হাফসা শোনো, তুমি আমার মেয়ে হতে, তুমি আমার রাসূলুল্লাহর স্ত্রী। জোরে বলো, আহ বাপ আর বেটি বসে বসে বসে, জায়গাটা দাও, মসজিদের চত্বর হবে। অনেক বুঝালো, বোঝা করে আম্মা জান হাফসা বলেছিল, আব্বা জান আমি জায়গা দিতে পারি, একটা শর্ত আছে, একটা শর্ত, জায়গা দিই, আমার শর্ত আছে, শর্ত হলো এটাই, আপনি ঘরটা নিয়ে নেন, ওই জানলাটা কিন্তু জীবনে বন্ধ করলে হবে না। জোরে বলো, সই হয়ে গেল, ডিল হয়ে গেল, সেই জানলা এখনো পর্যন্ত ওইভাবেই দাঁড়িয়ে আছে। জোরে বলো, জি মদিনা যতবার দেখবেন মনে হবে নতুন দেখছি, মদিনা যতবার দেখবেন মনে হবে দেখছি নতুন দেখছি। আমার বিবাদ দলক সাহাবাদের নিয়ে মদিনা জমিন ছেড়ে মক্কা জমিনে দিকে আগিয়ে যায়, মক্কা জমিনে গিয়ে হজ কমপ্লিট হবে, আরাফাতের ময়দানে আমার রাসূলুল্লাহ ডাক দেয়, বাবা সাহাবা তৈরি হয়ে যাও, ও বাবা সাহাবা রেডি হয়ে যাও, আজকে দিনে দে আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে কিছু বক্তব্য রাখবো, আজকে দিনে দে আমি তোমাদের সামনে কিছু ওসিয়ত নসিহত করে যাব। আল্লাহ নবী আমার একটা উঁচু জায়গায় উঠে দাঁড়ালে, দাঁড়াবার সঙ্গে সঙ্গে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আওয়াজ আসতে লাগে, আমার হাবিব রে আমি আল্লাহ পাক আপনার সঙ্গে আদা করেছিলাম, কোন দিন আদা করেছিলাম, যেদিন আপনি মক্কা জমিন ছেড়ে রাতের অন্ধকারে এক পা দুপা এক পা দুপা করে মদিনা জমিনে দিকে আগিয়ে যান, এক পা দুপা করে যান মক্কা দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী পাক জার জার করে কেঁদে কেঁদে বলেছিল, আই রাব্বুল আলামিন আল্লাহ, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাপে দেশ, এটা আমার জন্মভিটা, আজকে দিনেতে মক্কা জমিনে আমি মদিনা জমিনে আপনার হুকুমে চলে যায়, আই রাব্বুল আলামিন আল্লাহ, আই মুহাম্মদ সহ্য করতে পারে না, আল্লাহ আই মুহাম্মদ সহ্য করতে পারে না, এ তোমার যুবকেরা আল্লাহ নবী তোমা করে যায় বার 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 মক্কা জমিন থেকে তাকিয়ে জজ্জার করে, জজ্জার করে কাঁদে, আবার দুবা করে আগিয়ে যায়, জজ্জার করে কাঁদে, আসমানের দরওয়াজা খুলে গিয়েছিল, আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ আপনার সঙ্গে আদা করলাম, আমি আমার জাত পাকে কসম করে বললাম, আজকে দিনে তো আপনি মক্কা জমি ছেড়ে মদিনা জমিনের দিকে আগিয়ে যান, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম একদিন সময় আসবে আমি আল্লাহ পাক এই মক্কা জমিন আমি আপনাকে নজরানা স্বরূপ দিয়ে দেব। আল্লাহ নবী আমার আরাফাতের ময়দানে পাহাড়ের দিকে তাকিয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে
তখন ভাষণ দেওয়া শুরু করে, বাবা সাহাবারা শুনে রেখে দাও আজকের হজটা হলো আমার শেষ হজ, এই হজ আমার বিদায় হজ। আমি মোহাম্মদ আমার মনে হয় আমি আজ জীবনের জিন্দেগিতে আরাফাতের ময়দানে হাজির হতে পারবো না, এটা আমার শেষ হয়। আলবেদা 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 আলবেদা, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও এটা আমার শেষ হয়, আমি আর মনে হয় জীবনে আরাফাতের ময়দানে হাজির হতে পারবো না। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আজকে দিনেতে আমি তোমাদের সামনে যে কথাগুলো বলে যাব, তুমি তোমার ছেলেকে এসে তার ছেলেকে করতে করতে এই কথাগুলো কিয়ামত পর্যন্ত আমার গুনাহগারদের নিকটে পৌঁছে দেবে। ও বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে গেলাম এটা আমার শেষ হয়, এটা আমার বিদায় হয়, এটা আমার বিদায় হয়। আলবেদা আলবেদা আলবেদা, আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে চাচ্চার করে কেঁদে 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 আসমানের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলেছিলে আয় রব্বুল আলামিন আল্লাহ পাক, আয় মুহাম্মদ আরাফাতের ময়দানে দাঁড়িয়ে আছি আল্লাহ, আজকে তুমি আমাকে আরাফাতের ময়দানে দাঁড় করে দিয়েছিল। নবী আমার ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা শুনে রেখে দাও, রাসূলুল্লাহ জানিয়ে দাও পৃথিবীর মানুষ নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, শরিয়াত মোতাবেক চলবে না, পাহাড় 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 পরিমাণ গুনাহ করে, একবার যার আমাদের জমিনে কিছুদিন আগে আপনাকে বলেছিলাম, আপনাকে জানিয়েছিলাম আপনি মক্কা জমি ছেড়ে চলে যান, একদিন সময় আসবে এই মক্কা জমিন আমি আল্লাহ চলে গিয়েছে মক্কা জমিন ছেড়ে যাচ্ছেন, আমার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। আমি আল্লাহ ওদিন কিছু বলিনি, আপনাকে বলেছিলাম আপনি যান আমি আল্লাহ আছি, কথা করেছিলাম আপনার সঙ্গে, কথা দিয়েছিলাম আপনাকে, সময় এলে আমি নজরানা দেবো, আসে আজকে আমি মক্কা শরীফটা আপনাকে নজরানা দিয়ে দিলাম। জোরে বলে বলে সব আপনার, আহা সেই রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেছিল যদি গো আরাফাতের ময়দানে হাজির হয়, সে যদি মনে মনে করে আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করেছ, শুনছেন আপনারা রাসূল বলছেন যদি গো আরাফাতের ময়দানে হাজির হয় আর সে মনে মনে বলে আল্লাহ তুমি কি আমার গুনাহ মাফ করেছ, আমি রাসূল বলছি তার মধ্যে কপাল ফাটা পৃথিবীতে, কারণ আমি রাসূল যে আরাফাতের ময়দানে পা দিল আমার আল্লাহ তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিল। জোরে বলেন এখান থেকে আপনি হজে যাবেন উমরায় যাবেন হজে যাবেন, যদি বোম্বে থেকে পেলেন হয় বোম্বে গিয়ে আপনাকে এহরাম পরাবে, যদি দুবাই থেকে পেলেন হয় আপনাকে দুবাই গিয়ে এহরাম পরাবে, আর যদি সৌদি যদি এয়ারলাইন্স হয় আপনাকে কলকাতা ডাইরেক্ট কলকাতা থেকে এহরাম পরাবে। এহরাম করলেন আপনি গেলেন কাবা শরীফে গেলেন তোয়াফ করলেন, তোয়াফ করে দুই কাত অজিবতাব নামাজ পড়লেন, নামাজ পড়ে জান খুলে কলজে খুলে দিল খুলে মন খুলে আবে জামজাম পানি পান করলেন, খোদার কসম আবে জামজাম পানি যখন পান করবেন আপনার মনে হবে এত সুস্বাদু জিনিস আমি আমার জীবনে খাই নাই। জোরে বলে বলে আবে জামজাম পানি পান করে সাফা মারওয়া সহি করে যখন আপনি ন্যাড়া হয়ে যাবেন আপনার গুড়া শরীরটা হালকা হয়ে যাবে, কারণ আপনার যা গুণা ছিল আমার আল্লাহ সব জোরে বলুন মাথা থেকে ঝরিয়ে জমিনে দাফন করে দিয়েছে। জোরে বলুন আজ তকদির ভালো হয়, নসিব ভালো হয়, কপাল ভালো হয়, যদি একবার হাজার আশ্বাদের চান্স পেয়ে যান তাহলে দেখতে হবে না, তাহলে আর দেখবে চুমা দেবেন শরীর এমনি খালি, চুমা দেবেন
এমনি খালি হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনে আশা পূরণ করেন। আসেন, প্রায় বারোটা দশ হয়ে গেছে, আর বাড়াবো না, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাপদের সালাম, ইয়া নবী সালাম। তালা আল বদর ও আলাইনা মিনিশানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিব্রাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জব নবী পয়দা হুয়ে থে সব মালাক ডর পে খারে থে, রব্বে সাল রাহে থে বাদাব ইউকে রাহে থে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী নাম পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, ইয়া হাবিব নাম পিয়ারা, সচ পেগাম্বর হে হামারা, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। সালাওয়াতুল্লাহ আলাইকা মা সাল্লাহ মা সাল্লাহ ইয়া রাসূল। বলা গেল ওলা বেকামালিহি, পরেন পরেন কাসাবাত দুজা বেজামালিহি হাসানাত জামিও খিসালিহি সাল্লু আলাইহি আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা শুনে যদি বুঝতে না পারেন খোদার কসম, যখন দেখবেন কখন রাত কেটে যাবে সেটাই বুঝতে পারবেন না।
প্রত্যেক দিন ইশার নামাজ পড়ে, ইশার নামাজ বললাম না প্রথমে আমি ঘুমাতাম, আমি ঘুমাইনি মদিনা শরীফ ঘুমাইনি, চোখে চোখ লেগে গেলে কি করি জানেন, ওই অমরগঞ্জের মলম থাকে চোখে লেগে গেলে, আর যেই ঘুম পাই হোটেল থেকে বেরিয়ে সিটে গিয়ে মদিনা শরীফ চত্বরে ঘুরি, ব্যাস ঘুম আর থাকে ঘুমাই না, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, ও লোককে কি বললাম আর দেখার দরকার নেই, রসুল্লাহ হলো উল্টো পাল্টা বলতে ছেড়েছে কথা বলে না কেন ছেড়েছে কি, আল্লাহ ওলিদেরকে ছাড়ে না, আর আমি আপনি তাকারে কে রেখে দিকে যাই, সবাই কি ভালো, সবাই ভক্ত মাঠে টুপি দিয়ে মানে বিরাট কিছু ব্যাপার না, আজকাল বেঈমান কাফেরগুলো মাথায় টুপি দিয়ে বেড়াচ্ছে বেড়াচ্ছে কথা বলে বেড়াচ্ছে, অন্য মাথায় দিলেও মানে ভাববেন একদম পুরো পাক্কা মানে একদম বিরাট বড় না বাবা সুন্দর বোরকা পরে চুরি করে না কথা বলা হচ্ছে বোরকা পরে চুরি করছে বোরকা পরে ভাববেন বোরকা পরেছে মানে মানে বিরাট বড় পর্দাদেশী মানুষ, আহ খবর দেখো ভেতরে পাক্কা চিটিং বাজছে, মানে ছেলেই মেয়েই ছেলে দেখবো বোরকা পরে বেড়াচ্ছে, মোবাইল খুলে দেখো দেখো ঈশা সিজির কথা শুনতে হবে না, খুলে দেখো মোবাইল ছেলে একটা বোরকা পরে ঘুরছে মুসলমান পাড়ায়, ব্যাগে একটা মানে শুকরের শুকরের কান একটা কান আছে, বোরকা পরে ঘুরছে ধান্দা করছে ঘুরছে, ধরে ফেলেছে বল দু চার কাজ যারা করে বলছে ওই শুকরের কানটা মুসলমানদের মসজিদে ফেলবার জন্য এসেছিল, খোলো মোবাইলটা খোলো খুলে দেখো আল্লাহ চোখ দিয়েছে জ্ঞান বিবেক দিয়েছে চোখটা খুলে দেখো, আর আজকাল যে যা বোর কাছে আর বলে কাজ নেই বোরখানা জিনিসের প্যান্ট বুঝতে পারছি বোঝা যাচ্ছে বোরখানা কি উঠা ওটা কি বোরখানা জিনিসের প্যান্ট আর কি উঠা বোঝা মুশকিল, ও নামে কালো পাড়া নামে যেটা বলো নামে কালো পাড়া ড্রেস বোরখানা ও জিনিসের প্যান্ট পরে একদম খারাপ, আজকে যে মাহফিলটা আগে পানি হয়েছিল এ ভুলে গেছে লোকটা, দু তিন বছর পানি হচ্ছে পর পর যত দিন যাচ্ছে কি হচ্ছে আগে আগে আসছে, এখন ভাদ্র মাসের আজকে শেষ ভাদ্র মাসে এখনো দুবার হবে তারপরে শ্রাবণ মাসে তিনবার হবে আষাঢ় মাসে একদিন দেখতে দেখবে এই মাহফিল ফাল্গুন মাসে গিয়ে হাজির হয়ে গেছে, হবে না হবে না মানে এই বছর ফাল্গুন মাসে 21-22-23 রোজার মধ্যেই পড়েছে বলেন হ্যাঁ কিনা বলেন রোজার মধ্যেই পড়েছে, আমি আজ থেকে 33 বছর হবে সম্ভবত, একবার ছোটবেলায় দেখেছিলাম রমজান মাসে 21-22-23 ছোলা নিয়ে বস্তার মুখ বেঁধে পুকুরে পুকুরে কলের পানি পাবে পুকুরে পানিতে দিয়ে চিনে মুরগি যা আছে পুকুরে পানিতে দিয়ে দিয়ে তাতেই মজা ছিল তাতেই মজা, আর এখন আবে জামজাম পানি দিলে মনে হয় খেয়েছি বলতো, আর আবে জামজামের যা কন্ডিশন বাপ হালত খারাপ খারাপ যত দিন যাচ্ছে বোতল ছোট হচ্ছে যত দিন যাচ্ছে, আমি 19 সালে গেছি বোতলগুলো বড় বড় দিয়েছিল আর এবারে এসে আমাকে দিয়েছি আমি ছোট ছোট বোতল কি রে বাবা, আমার তো মনে হয় কিছু দিন পরে দেবে বলে মনেই হয়নি, আমি ওই জন্য ওই মক্কা শরীফে যাবে জামা জামা আছে ওই বোতল এই বোতল এই যে চোর বন্ধা যতবার নামাজ করতে যাই আর দু চার বোতল বোতলে দেয় না আগে দিত ওরাও চালাক হয়ে গেছে, আগে বোতলে দিল অসুবিধা খেত আর হাজি সাহেব গিয়ে বোতলে পালিয়ে আসে এখন গ্লাস সিস্টেম গ্লাসে করে খাও বোতল দেয় না, আমি গ্লাস করে দিয়ে বোতলে ঢেলে 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 আনতে দিবি নি আনতে কি দিবি ল্যাগেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে চ খাঁটা পার করে দিয়েছি, আমি প্রতিবারই নিয়ে এসেছি কম বেশি, আমি ওই জন্য বলছি ফুটবাসে বেশ একটু পানি দেবো অরিজিনাল পানি অরিজিনাল সব মিশানে মিশানে দিইনি বা কম দো ভালো ওই 1 কিলো দুধ আর 7 কিলো পানি দেখতে সাদা ছানা কাটাবার সময় 250 উনয় মহব্বত হবে কোথা থেকে হবে
যেটা বলেন দিল থেকে হবে, মুখে মহব্বত দরকার নেই, দিলে মহব্বত। আল্লাহ আমাদের কবুল করুন। মক্কা মদিনা আসলে দেখবেন, মদিনা আসলে চত্বরে বসবেন দেখবেন, এরকম হচ্ছেন, যতবার দেখবেন আপনার মনে হবে আমি নতুন দেখছি। পৃথিবীর সব জিনিস দেখে মন ভরে যাবে, সব জিনিস খেয়ে মন ভরে যাবে, মক্কা আসলে মদিনা আসলে দেখে মন ভরবে না, আর আবে যেমন পানি পান করে কোনদিন মন ভরবে না। জোরে বলে, যত দেবে তত খেতে হবে, খেতেই মন ভরবে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন। খোদার দোয়ায় দোয়া আছে, আল্লাহ আমার মাহফিলে যে কজন বসে আছে, জীবন অন্তত একটা বার, একটা বার কষ্ট সৃষ্ট করে দুঃখ লাগে কোথায় জানেন, কিছু ছেলে আছে 8,500 মোবাইল, বলেন ঠিক বলছেন ভুল বলছি, 60,000 70,000 1,00,000 টাকা মোবাইলে বেড়াচ্ছে। হ্যাঁ, এই মোবাইলটা তো কথা হয় না, হয় না বলেন, তাই 60,000 মোবাইল নিয়ে যদি 10,000 মোবাইল কিনে 50,000 জমা আর ওতে আরো 30,000-40,000 দিলে তোর তো একবার কাবা শরীফ মদিনা শরীফ হয়ে যাবে। একবার জানা 1,00,000-1,50,000-2,00,000-3,00,000 টাকা মোটরসাইকেল কিনছে, মোটরসাইকেল কিনছে 2,00,000-2,00,000 টাকা দিয়ে। হ্যাঁ, তুই 1,00,000 টাকার মোটরসাইকেল শখ আছে কেন, 1,00,000 টাকার মোটরসাইকেল 1,00,000 টাকা রেখে দেবে, ওই 1,00,000 টাকা দিয়ে একবার পাসপোর্টটা করে 2,500 টাকা পাসপোর্টের খরচা করে একবার কষ্ট সৃষ্টি করে একবার মক্কা শরীফ মদিনা শরীফ দেখে আয় না, যা জীবনটা সার্থক হয়ে যাবে। যে একবার মদিনা জমিন দেখলো, যে একবার কাবা জমিন দেখলো, যে একবার হাসান আসওয়াদকে দেখলো, যে একবার জামারাতকে দেখে নিল, যে একবার সাফা মারওয়াকে দেখে নিল, যে একবার মাকাম ইব্রাহিমকে দেখে নিল, যে একবার রুকনি আমানিকে দেখে নিল, যে একবার রুকনি রাকিকে দেখে নিল, যে একবার মাতাবকে দেখে নিল, যে একবার রিয়াজুল জান্নাকে দেখে নিল, সে তার নিজের জান্নাতকে চোখে দেখে নিল। জমি কিনছেন আন্দাজে কিনছেন না দেখে কিনছেন, কথা বলেন দেখে কত দাম, 80,000 টাকা কানে কানে বলছে, কাউকে বলবি লুকিয়ে লুকিয়ে টাকা দিয়ে দাও, কাউকে বলবি নি, বললে আবার খদ্দের কি হবে, বেশি চলে যাবে।